করোনা শুরুর পর থেকে যুক্তরাজ্যের তরুণদের বেকারত্বের হার প্রতিদিনই বেড়েছে তবে অন্যান্যদের তুলনায় এখন পর্যন্ত দেশটিতে সব বেশি বেকার অবস্থায় রয়েছেন কৃষ্ণাঙ্গ মানুষেরা সাদাদের তুলনায় তিনগুণ বেশি বেকার দেশটির কৃষ্ণাঙ্গরার দ্বিতীয় অবস্থানে রয়েছেন এশিয়ানরা যুক্তরাজ্যের বর্তমান বেকারত্ব নিয়ে একটি গবেষণায় এইসব তথ্য উঠে উঠেছে এসেছে আর গবেষণার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম রেজুলেশন ফাউন্ডেশনের করা একটি গবেষণা দেখা গেছে আগের বছরের তুলনায় দেশে কৃষ্ণাঙ্গদের বেকারত্বের হার পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আগের বছরের এই সময়ের তুলনায় এশিয়ানদের বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে তবে এই সময় সাদারাও বেকার হয়েছেন তবে তা মাত্র ফাউন্ডেশনটির গবেষণা অনুযায়ী কোভিডের এই বেকারত্বের কারণে এথনিক কমিউনিটির সাথে অন্যান্য কমিউনিটির মধ্যে বড় ধরনের অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে সংস্থাটি গবেষকরা বলছেন গত বছরের মাঝামাঝি সময়ে এসে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের আঠারো থেকে চব্বিশ বছরের মানুষদের বেকারত্বের হার এগারো দশমিক পাঁচ শতাংশ থেকে তেরো দশমিক পাঁচ শতাংশের মধ্যে ছিল বলা হচ্ছে উনিশশো সালের পর এই প্রথম আঠারো থেকে চব্বিশ বছর বয়সী মানুষেরা এত বেশি বেকার হয়েছে যুক্তরাজ্যে গবেষকরা বলছেন গত বছর পেন্ডামিক শুরুর সময় কৃষ্ণাঙ্গ গ্রাজুয়েট মানুষদের বেকারত্বের হার ছিল বাইশ শতাংশ বর্তমানে তা এসে দাঁড়িয়েছে চৌত্রিশ শতাংশে ফাউন্ডেশনটির পক্ষ থেকে বলা হচ্ছে দেশটিতে শিক্ষিত বেকার বাড়ছে তাই শিক্ষিত বেকারদের জন্য সরকারের আরো দুই বিলিয়ন পাউন্ড পাউন্ডের পাউন্ডের অর্থ জব স্কিম দেওয়া উচিত বলে মনে করছেন গবেষণাটির গবেষণা সংস্থাটির গবেষকরা ডেজুলেশন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক ক্যাথলিন হেনিহান জানান প্যান্ডামিকের সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এথনিক কমিউনিটির তরুণরা এই সময় তরুণরা কাজ হারিয়েছেন বা নতুন করে পড়াশোনা শেষ করে কাজে প্রবেশ করতে পারেননি আর এর ফলে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী হতাশা তৈরি হয়েছে ক্যাথলিন আরও জানান ফার্লো স্কিম দেশটির অর্থনীতিকে সচল রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু অনেক তরুণরা যারা শিক্ষা শেষ করে কাজে যাওয়ার আগেই মহামারী শুরু হয়েছে যার কারণে তারা কোনো ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে যেতে পারেনি আর এ কারণে আলাদা করে তরুণ বেকারদের নিয়ে ভাবার অনুরোধ করছে এই সংস্থাটি এই ছিল আমাদের কাছে দেশটির বর্তমান বেকারত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংবাদ জানতে রানারের সাথে থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে